আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো একটি সাধারণ মাছ দিয়ে অসাধারণ একটি রেসিপি, যা খেতে জাস্ট ওয়াও। কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ, কয়েকটা রসুন কুঁয়া এবং আস্ত জিরে নিয়েছি। সেটাকে আমি শিলপাটায় বেটে একটি মশলা করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু শিলপাটায় বেটে এই মশলাটা তৈরি করলে এই রান্নার স্বাদটা কয়েকগুণ বেড়ে যাবে। আপনারা বেশিবার চেষ্টা করবেন শিলপাটায় এই মশলাটা তৈরি করে নিতে। এটা হলো তেলাপিয়া মাছ, অবশ্যই আপনারা সবাই কম বেশি চিনে থাকেন। এই মাছটি অনেকেই পছন্দ করে না সেটাও আমি জানি, কিন্তু আপনারা এভাবে একদিন বানিয়ে খাবেন, বিশ্বাস করবেন আপনার রান্নার প্রশংসা না করে কেউ থাকতে পারবে না। আর এটা যে তেলাপিয়া মাছ সেটাও কেউ বুঝতে পারবে না আপনি যতক্ষণ না না বলবেন। যাই হোক, এখানে আমি সব ধরনের গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, কয়েক কোয়া রসুন এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই রেসিপির পেঁয়াজের পরিমাণটি একটু বেশি দিবেন, তাহলে এর স্বাদ অনেকটা বেড়ে যাবে। আমার কাছে মনে হলো ঝালটা একটু কম হবে, সেজন্য আমি আর একটু মরিচ গুঁড়া অ্যাড করলাম। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম ঝাল দিয়ে নেবেন। যাই হোক, আমি মাছগুলোকে 20-25 মিনিট মেরিনেট করে রেখে দিব। 20 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানের উপর ধুয়ে রাখা কলাপাতা দিয়ে কলাপাতার উপর মেরিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 20-30 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিব। এই তো তৈরি হয়ে গেল মজাদার তেলাপিয়া মাছের অসাধারণ রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর বাড়িতে ট্রাই করে কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আমার সকল প্রিয় আপুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।